الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. فأعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. সম্মানিত উপস্থিতি, আজকের এই মহান মাহফিল বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ হয়েছে। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য দিক হচ্ছে যেখানে প্রখ্যাত আলেম দ্বীন আমাদের বাংলাদেশের গৌরব ফজিলত শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ উপস্থিত রয়েছে। সেই সাথে নামাজের আগ মুহূর্তে সময় যেহেতু অতি স্বল্প ভূমিকা না করে আমার মূল বিষয়ের দিকে আমি অগ্রসর হতে চাচ্ছি। সুরা আল ইমরানের 103 নম্বর আয়াত, এটা যে আমার মনে হয় এত বেশি আলোচনা হয় এবং আপনারা নিজেরাও শুনে থাকেন, আমার মনে হয় আর কমই আয়াত আমাদের সামনে সামাজিক বিষয় আসলে আমার মনে হয় এই আয়াতের তুলনায়। কিন্তু আসল গ্যাপ যেখানে থেকে যায় সেটা হলো আমরা এটাকে কতটুকু আমলে আনি। আল্লাহ তো বলে দিলেন যে দৃঢ়তার সাথে তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, আর সাথে সাথে বললেন যে সাবধান, খবরদার, তোমরা সর্বদা বিচ্ছিন্ন হয়ে বিভক্ত হয়ে মানে তোমাদের মধ্যে যেন ফাটল না থাকে, তোমাদের মধ্যে দ্বন্দ্ব, কলহ, বিবাহ, বিসম্বাদ যেগুলোর মাধ্যমে দূরত্ব সৃষ্টি হয় কোনোটাই যেন না থাকে। এই আয় খালি আপনারা বারবার অনুবাদ করে এটা তো সবাই আলহামদুলিল্লাহ শোনা হয়েছে, এখন অনুধাবন করে আল্লাহ আর আল্লাহ কাছে বলেন যে আল্লাহ কীভাবে এত আহত হবে, কারণ এই অ্যাপ অনেক বেশি শোনা হয় বলা হয় কিন্তু মুসলিম মিল্লাতের অবস্থা দেখা যায় তার বিপরীত। তাই কীভাবে আমল করলে তুমি খুশি হবা, এই অ্যাপ যখন আমল হবে তুমি আমাদেরকে তৌফিক দাও। এই অ্যাপের সাথে সম্পৃক্ত কোরআনে আর কত অ্যাপ আছে আমি ওইদিকে না গিয়ে হাদিস একটা বা দুইটা বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন বিভিন্ন বখারি থেকে নিয়ে আসছে, কিন্তু সুন্দর শব্দগুলো বিন্যস্ত হয়েছে সুনান আবু দাউদের মধ্যে। তেলা তাকাতাবু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাদু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ান, প্রথম শব্দটি আসছে তোমরা পরস্পর সম্পর্ক নষ্ট করো না, লা তাতাতাবু ওয়ালা তাদাবারু পরস্পর তোমরা কেউ কারো শত্রু হয়ে যেও না, একে আরেকজনের পর হয়ে যেও না, কেউ কারো পিছনে লেগে যেও না, নানা অর্থ। তারপরে ওরা তাবা বাদ শত্রুতা করো না, একজন আরেকজনের নিজের থেকে পর খাবো না অথবা তাকে পর মানিও না। ওলা তাহা সাথে বললেন যে পরস্পর তোমরা হিংসা বিদ্বেষে লিপ্ত হইও না, বরং তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। ভাই ভাই এই স্লোগান আমাদের সমাজ খুবই পরিচিত, কিন্তু এই যে প্রকৃত অর্থে ভাই ভাই কীভাবে হওয়া যায় সেটা দেখে আসা আমাদের অনেক জ্ঞান। এইভাবে সুনান আবু দাউদের আরেকটি হাদিস আমি বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এবং এটা আশ্চর্যের কথা যে আল্লাহ ফাকিরুকুম বি আফদালা মিন বারাকাতি সালাতি ওয়া সিয়ামি ওয়া সাদাকা ইসলামু দাতিল মাই কাল ওয়া ফাসাদু দাতিল মাই হিয়া আল হাদিকা ওয়া ফি রিওয়ায়াতিন লা আমুলু তাহলিকু রাস ওয়া তাহলিকু দ্বীন। আমি কি তোমাদেরকে নামাজ, রোজা এবং হজ যাকাত সত্ত্বেও অপেক্ষা উত্তম গুণের একটি কাজের সন্ধান দিব না? এরপরে তিনি বললেন সেটা হলো পারস্পরিক সম্পর্ককে সুন্দর রাখা, সুদৃঢ় রাখা, মিন মহব্বত নিয়ে চলা। এরপরে বললেন যে কেননা এই বিপরীত যেটা কলহ, দ্বন্দ্ব, দূরত্ব এগুলো করে কি তোমাদের চুলকে মুন্ডায় না, চুল সেই করে শেষ করে দেয় আমাদের তোমাদের দিনটাকেই বিনষ্ট করে দেয়। এখান থেকে ইসলামের দ্বিতীয় স্তম্ভ, ইসলামের দ্বিতীয় স্তম্ভ মনে রাখবেন আয়াত হাদিস বললাম না, বলা হয় শোনা হয় কিন্তু এখান থেকে মাসালা বের করা এটা যে কেউ বের করতে পারে, এটা হলো কিতাবের মহিন পদ থেকে তুলে আনা কথা যেটা দ্বিতীয় স্তম্ভ। প্রথম স্তম্ভ হলো আমাদের ইমান, আরেক পরিভাষায় এটা দ্বিতীয় শক্তি, প্রথম শক্তি হলো আমাদের ইমান, এটা গুণটা এটি সাব্যস্ত হয়েছে মুসলিম মিল্লাতের পক্ষ। ইন্নাল উমুরা লাউ জুমিআত রাজাআত জুমলাতুহা ইলা শাইইন ইসলামি ইসলাহু যাতিল বাইন তাযীম যাতিল্লাহ ও সাইয়ু ফি ইসলাহি যাতিল বাইন। এটাকে এই কবিতার মধ্যে কবি ঠিক করে দিয়েছেন যে গোটা ইসলামকে যদি দুইটা বিষয়ের মধ্যে আপনি সহজ করে খুলাসা করতে চান তাই দুইটা বিষয়ের প্রথমটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সুন্দর করা, আর দ্বিতীয়টা হলো মুসলমানদের পারস্পরিক সম্পর্ককে সুন্দর ও সুদৃঢ় করা। মাদারিজুস সালিকের বই ইমাম ইবনে কাইয়িম লিখেছেন, সেখানে কোট করেছেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কথা, আমরা তো
আল্লাহর অনেক কথাই শুনি, আজগুবি কথাও শুনি, আর কিছু সত্যিকার কথাও শুনি, কিন্তু সবচেয়ে দামি কথা আমি বলবো আজকে ইনশাআল্লাহ শোনা হবে। এবং খুবই সুন্দরভাবে উনি এটা পুরে দিয়েছেন সামান্য একটা বাক্যের মধ্যে, বলছেন যে কুল মাআল হাক্কি বিলা খালকি ওয়া মাআল খালকি বিলা নাফসি। সমাধান শেষ, তমাম মুসলিম মিল্লাতের সকল সমস্যার সমাধান হতে পারে এই জায়গায়। ওই এখানে ঘুরে ফিরে হক মানে আল্লাহকে বোঝানো হচ্ছে, আল্লাহর অধিকার এমনভাবে আদায় করো যেখানে কোনো মাহলুকের অধিকার সেই জায়গায় স্থান পাবে না, সব ভুলে যাবে আল্লাহর অধিকার উঠে। আবার তুমি যখন মানব সেবায় নিয়োজিত হবে তখন তুমি তোমার নিজের অধিকারকে অন্তত ভুলে যাও, সর্বহারা হয়ে ভুলে না, এটার একটা ব্যাখ্যা আছে, আজকে সেটা সময় নেই। কিন্তু উনি বুঝাচ্ছেন যে আমরা যে থাকি এটা আমাদের ভাষা শুনি যে আপনারা নিতে আশি দিকে ধরনি পারে একে অপরের তরে তোমরা প্রত্যেকে তোমরা বয়ে করে, এগুলো কথা হলো সেখান থেকেই নিয়ে আসা কথা যে আমরা মানব সেবায় নিয়োজিত হলে কী হবে, পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হবে, এখানে ওই কথার দিকে ইঙ্গিত করা হচ্ছে। শেখুল ইসলাম ইবনে তাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি এটা বলেছিলেন যে সাহাবায়ে কিরামের বিজয় কীভাবে আসছে, বললেন একটা শক্তি ছিল ইমানি শক্তি আর একটা শক্তি ছিল বাহ্যিক শক্তি, ওইটাকে তিনি বলেছেন মুসলমানদের পক্ষ। কথায় কথায় এসে গেল আজকে যে আমাদের মধ্যকার পক্ষ নষ্ট হয়ে গেছে, এখানে আপনি পক্ষের কথা বলবেন না, পক্ষ নষ্ট হয়েছে জিনিস সেগুলো থেকে বিরত থাকতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ। তার মধ্যে বিরত থাকার যে কথাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে একজন মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিমের জন্মে তিনি বলেছেন তার উপরে তার রক্ত হারাম, তার সম্ভ্রম হারাম, তার সম্পদ হারাম, যদি তিনি বিপদ করেন, যুগলপুরি করেন, যে কোনো কথা বলেন তার কারণে অন্য সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হয়, আপনি তার অধিকার নষ্ট করলেন, মুসলিম মিল্লাতের মধ্যে আপনি ফাটল সৃষ্টি করেন না। ঠিক কিন্তু হক কথা মানার ক্ষেত্রে সবাই আমরা যদি একমত হই পক্ষ থাকবো, কেউ এসে বেদাত সৃষ্টি করলো বাতিল কোনো কিছু মতবাদ মুসলিম সমাজে ছড়িয়ে দিল, তাই কিন্তু মুসলমানদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গেল, ইনি বললো আমি এই ধর্মে মানে এই নিয়মে, উনি বললো আমি সেই নিয়মে, আমাদের মধ্যে এই করতে দিয়ে মুসলমানদের মধ্যে কি শুরু হয়ে যায় ঝগড়া হয়। আজকে আলেমদের মাধ্যমে যেটা ক্ষতি হয় সেটা হলে যে এক পক্ষের আলেমরা আরেক পক্ষের আলেমদের সম্পর্কে যখন শ্রদ্ধাশীল না হন তখন সেই সমস্যাটা সৃষ্টি হয়। শেখুল ইসলাম তাইয়্যিব রাহিমাহুল্লাহ সম্পর্কে আজকে আমাদের সমাজে বলা হয় যে উনি নাকি শেখুল ইসলাম না, বলে নামাজ বিদ্যা ওনাকে এটা যদি বলা যায় তাহলে আর তাওহীদের দাওয়াত আর দেশে চলবে না, এই তো। অথচ ওই দলিলই বড় আলিম তিনি আনোয়ার শাহ কাশ্মীরি, উনি বুখারীর ভাষ্য গ্রন্থ ফয়দুল বারীতে কয়েক জায়গায় ইবনে তাইয়্যিবের উপাধি হিসাবে উল্লেখ করেছেন, শেখুল ইসলাম। আরেকজন আরো অনেক পরে উনি শেখ তকিউদ্দিন, শেখ আমাদের সবাইকে শেখ বলা হয়, এই দেশে এসে দুদ্রা পড়লে এবং মোহাম্মদ বলে আপনাকে বলা হবে শেখ, যার তাকে বলা হবে শেখ, তাই বড় আলেমরা বড় আলেমদের কদর বুঝে। এইভাবে করে আমরা যদি প্রত্যেকেই প্রত্যেক পক্ষের লোকজনের শ্রদ্ধাবোধ বজায় রেখে আমরা কথা বলতে শুরু করি আমাদের মধ্যে দূরত্ব কী হবে কমে যাবে, এবং যে আদা ছোড়াছুড়ি এই জিনিসগুলো কমে আসবে। বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি আপনারা সবাই জানেন অত্যন্ত স্পর্শকাতর কঠিন একটা যুগ সন্ধিক্ষণ আমরা অতিক্রম করছি, এই জায়গায় মুসলমানদের যেমন ইমানি শক্তিটা আরও দৃঢ় করা দরকার, ঠিক আমাদের পারস্পরিক পক্ষের এই যে বন্ধন এটাকে আমরা মজবুত করা দরকার। আমি এখানে আদৌ বলছি না যে ঘুরেবাজি করবেন হক পাতি ওই শিয়া কোথায় কাদিয়ানি কোথায় রাফিজি কোথায় সবাই জানি একসাথে আপনি একটা কুটলাবন্দি করবেন, সেটা উদ্দেশ্য না, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে কুহুরি শক্তি মোকাবেলা নাস্তিক বাধা সৃষ্টি মাথা ছাড়া দিয়ে উঠেছে, সেই জায়গায় আমাদের ভিতরকার আদা চলাচলগুলোকে যত পারা যায় কমিয়ে এনে নিজেরকার ইসলামের যে আওয়াজ এটাকে আমরা কীভাবে ঐক্যবদ্ধভাবে তুলতে পারি, যার ফলে এটার শক্তি বাড়বে এবং আল্লাহ রহমানের পক্ষ থেকে আমাদের উপরে তার সাহায্য আসবে, এরপরে আমরা বিজয়ী হব। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝানো যখন করে আমল করার তৌফিক দান করুন এবং দিনে আকার তালা আমাদেরকে সফল করুন। আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।